ওম শান্তি। 28শে ডিসেম্বর 2021, প্রাত মুরলি, বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, অভ্যাস করো, আমি আত্মা, আমি আত্মা। দেহের বোধ ত্যাগ করো, ব্যাস শিব বাবাকে স্মরণ করতে করতে ঘরে ফিরে যেতে হবে। প্রশ্ন, কোন বাচ্চার উপর শিব বাবার অনেক দয়া হয়? উত্তর, যে বাচ্চারা তাদের মূল্যবান সময় নষ্ট করে, বাবার হয়ে বাবার এই সেবা কাজ করে না, তাদের উপর বাবার অনেক দয়া হয়। বাবা বলেন, আমার বাচ্চা হয়েছ তো ফার্স্ট গ্রেড হয়ে দেখাও, যা জ্ঞানরত্ন পাচ্ছ তার দান করো। গীত, ভাগ্য জাগাতে এসেছি। ওম শান্তি। বাবা যেমন জ্ঞানের সাগর, তিনি বাচ্চাদের ওই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞান বোঝাতে থাকেন, আর চিত্রের উপরও খুব ভালোভাবে বোঝাতে থাকেন। এই সিঁড়ি চিত্রের উপর ব্রহ্মা বাবার সারা রাত চিন্তন চলেছিল, কেননা বোঝানোর জন্যই হলো খুব ভালো চিত্র, আর এ ভারতবাসীদের জন্যই। শিব বাবা তো জ্ঞানের সাগর, এই বাবাও জ্ঞানের তরঙ্গ তুলতে থাকেন, একেই বলা হয় বিচার সাগর মন্থন। বাচ্চারা, তোমাদের খুব অল্পই বিচার সাগর মন্থন চলে, কোনো কোনো বাচ্চা তো বিচার সাগর মন্থন করেই না, প্রত্যেকেরই বুদ্ধি চালিত হওয়া উচিত। সিঁড়ির ওপর অনেক মন্থন চলে, মূল বতন ওপরে দেখাতে হয়। সিঁড়ি তো হলো স্থূল বতনের, 84 জন্মের। জ্ঞান ব্যতীত এই চিত্র কেউ বানাতে পারবে না। বাচ্চারা, জ্ঞান তো তোমাদের মধ্যেই আছে, সিঁড়ির চিত্র তৈরি করার সময়ও বিচার সাগর মন্থন চলতে থাকা উচিত, এ খুব ভালো জিনিস। উপরে অবশ্যই মূল বতন রাখার প্রয়োজন। তোমাদের বোঝানো হয় আত্মারা মূল বতনে তারার মতো থাকে। মূল বতনের পরে হলো ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করপুরী, যাকে সূক্ষ্ম বতন বলা হয়। এই সিঁড়িতে ভারতকেই দেখানো হয়। ভারত পাবন ছিল, এখন পতিত হয়ে গেছে, সব অক্ষরে লিখতে হয়। বেচারা মানুষ তো কিছু জানে না, যারা পূজ্য ছিল তারাই আবার পূজারি হয়েছে, এ কথা কেউ জানে না। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারেই একথা জানতে পারে। এখন রাজধানী স্থাপন হচ্ছে, কেউ তো খুব ভালোভাবে পুরুষার্থ করতে লেগে যায়, আমি হলাম আত্মা, শরীরকে যেন ভুলে যায় আর কিছুই দেখতে পায় না। কেননা বোঝানো হয় যে তোমরা নিজেদের আত্মা মনে করো, দেহবোধ যেন শেষ হয়ে যায়। এমন বলা হয় না, আমি মরলে আমার কাছে দুনিয়া মৃত। শিব বাবাকে স্মরণ করতে করতে নিজের ঘরে ফিরে যেতে হবে, এই অবস্থা তৈরি করতেও পরিশ্রম আছে। সিঁড়ির উপর বোঝানো হয় যে ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তাই সেখানে সুখ, শান্তি আর পবিত্রতা ছিল। এখন মানুষ দুঃখী হয়ে গেছে, তাই তারা ঘরকে স্মরণ করে। এই সিঁড়ির চিত্রের উপর কাউকে বোঝানো খুবই ভালো। সিঁড়ির চিত্রের সামনে গিয়ে বসলেও বুদ্ধিতে থাকবে যে আমরা ভারতবাসীরাই 84 জন্ম গ্রহণ করেছিলাম, এই 84 জন্ম সিদ্ধ করতে হবে। এরপর এই হিসাবে বোঝানো হয়, যারা অর্ধেক কল্প পরে আসে তাদের অবশ্যই কম জন্ম হবে। সারাদিন বুদ্ধিতে এই জ্ঞান যেন ঝরতে থাকে। সত্যযুগ ত্রেতাতে সম্পূর্ণ নির্বিকারী আর পূজ্য মনুষ্য ছিল, তারপর তারা বিকারী পূজারি হয়েছিল। বিকারী হওয়ার কারণে তারা নিজেদেরকে হিন্দু বলতে থাকে, আর কেউই নিজেদের নাম পরিবর্তন করেনি, হিন্দুরাই পরিবর্তন করেছে। বাচ্চারা, এখন তোমরা এই জ্ঞান পাচ্ছ, জ্ঞানের সাগর বাবা তোমাদের এই নতুন জ্ঞান দিচ্ছেন। সিঁড়ির চিত্রের উপর অনেক বাচ্চাদেরই নজর দিতে হবে। কেউ যদি চিত্রের সামনে এসে বসেও যায়, তাহলেও তার বুদ্ধিতে সব কিছু এসে যাবে। সারা রাত যেন তোমাদের বুদ্ধি চলতে থাকে যে কীভাবে 84 চক্র বোঝানো যায়। অর্ধেক কল্প হল রাবণ রাজ্য, পরে যারা আসবে তারা এই জ্ঞান ধারণ করতেই পারবে না, যারা সত্যযুগ আর ত্রেতাতে আসবে তারাই ধারণ করবে, আর যারা সত্যযুগ ত্রেতাতে আসবে না তারা এই জ্ঞান ধারণ করতে পারবে না। এখন তো ভারতের কত জনসংখ্যা, সত্যযুগ ত্রেতাতে এক পুত্র এক কন্যা, পরের দিকে কিছু গড়বড় হয় কিন্তু বিকার থাকে না। রাবণ রাজ্য হয় দাপট থেকে,
কিন্তু ত্রেতাতে দুকলা কম হওয়ার কারণে পবিত্রতা কিছু কম হয়ে যায়। মানুষ রাবণ রাজ্য আর রামরাজ্যকেও বুঝতে পারে না। যারা রাজত্ব পাবে তারা খুব ভালোভাবে পড়বে। কারোর কল্যাণ করার জন্য খুব শখ থাকার প্রয়োজন, কিন্তু ভাগ্যে না থাকলে প্রচেষ্টাও করে না। সঠিক ধারণা করতে পারলে বাবা সেবাতেও পাঠিয়ে দেবেন। যাদের সেবার শখ থাকে তারা রাত দিন সেবা কাজ করে। সিঁড়ির রহস্যকে কেউ যদি বুঝতে পারে তাহলে খুশির পারদ চড়ে যাবে। বাবা হলেন জ্ঞানের সাগর, আমরা বাচ্চারা হলাম নদী। তাহলে একে প্রদর্শন করতে হবে, দিনে দিনে বৃদ্ধি হতে থাকবে, রাজত্ব স্থাপন হতেই হবে। সিঁড়িতেও দেখানো হয়েছে যে সত্যযুগের শ্রেষ্ঠাচারী পাবন ভারত, তাই এখন পতিত ভ্রষ্টাচারী দুর্গতির ভারত হয়ে গেছে। সকলে যখন দুর্গতির অবস্থা তখনই এসে বাবা সদ্গতি করেন। এতে যদিও কোনো আত্মা ভালো কেউ আবার মন্দ হয়। ধর্মপরায়ণ ব্যক্তি এত পাপকর্ম করে না, বেশ্যা ইত্যাদি অনেক পাপকর্ম করে। এ হলো বেশ্যালয়। সত্যযুগ হলো শিবালয়, তার স্থাপনা শিব বাবা করেন। একে কৃষ্ণপুরীও বলা হয়, অর্থাৎ কৃষ্ণালয় বলা হবে। কিন্তু স্থাপনা তো শিব বাবাই করেন, তাই না? এই সিঁড়ির চিত্র প্রয়োজনীয়, এর উপর খুব নজর দেওয়া উচিত। সিঁড়ির চিত্রকে দেখলে সমস্ত 84 জন্মের চক্র বুদ্ধিতে এসে যায়। কিন্তু অন্তর খুব শুদ্ধ হওয়ার প্রয়োজন। শিব বাবার সঙ্গে যোগ থাকলে তখনই নেশা চড়বে আর পদও প্রাপ্ত করতে পারবে। এমন বলা উচিত নয় যে ভাগ্যে যা আছে তাই প্রাপ্ত করব। সেবার শখ থাকা উচিত, শরীরের ওপর কোনো ভরসা নেই। ভবিষ্যতে প্রাকৃতিক বিপর্যয় অনেক আসতে থাকবে, তখন খালি হাতে যেতে হবে। ভূমিকম্পে লাখ মানুষের মৃত্যু হয়, তাই ভয় থাকা উচিত যে যোগের যাত্রাতে আমরা যেন শতপ্রধান হয়ে যাই। তারপর অন্যদেরও তৈরি করতে হবে। ধন দান করলে ধন বিলুপ্ত হয় না, তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। বাবা তো বোঝাতে থাকেন তোমাদের 21 জন্মের জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই খুব ভালোভাবে পুরুষার্থ করতে থাকো। পুরুষার্থের সময় এখনই। দুনিয়াতে কেউই জানে না যে 21 জন্মের জন্য কীভাবে রাজত্ব পাওয়া যায়। তোমরা এই সিঁড়ির চিত্রের উপর খুব ভালোভাবে বোঝাতে পারবে 84 জন্ম কীভাবে হয়। ওপরে লেখাও আছে শিব ভগবান উবাচ। নিরাকার পথিত পাবন জ্ঞানের সাগর বোঝাচ্ছেন। যাদের বোঝাচ্ছেন তারা আবার অন্যদের বোঝাবে যে বাচ্চারা, তোমরা এখন অফুরন্ত সম্পদ পাচ্ছ, তাই তোমাদের তা নেওয়া উচিত। তোমাদের উচ্চ পদ প্রাপ্ত করা উচিত। এ হলো প্রবৃত্তি মার্গের জ্ঞান। এক পরিবারের থেকে একজন জ্ঞানী আছে আর একজন নেই, খিটখিট তো হবে। এখন এই চারা লাগানো হচ্ছে। আমরা পূজ্য থেকে পূজারি কিভাবে হলাম এই রহস্যই হলো খুব বোঝার। যে সব থেকে বেশি পবিত্র হয় সেই আবার বেশি পতিত হয়। এনার অনেক জন্মের অন্তিমে আমি প্রবেশ করেছি, সবই তো পতিত। বাবাও যেমন বোঝান, দাদাও তেমন বোঝান, দাদিরাও তেমনই বোঝান। এখানে হলো ভাই বোনের ব্যাপার। কেউ যদি গৃহস্থ জীবনে থেকে কমল ফুলের মতো থাকে তাহলে তোমাদের থেকেও তীক্ষ্ণ এগিয়ে যেতে পারে। যারা কাঁটার জঙ্গলে থেকেও সেবা করে তারা বেশি ফল প্রাপ্ত করে। যারা গৃহস্থ জীবনে থেকে ভালো সেবা করে তারা সেবাতে খুবই আনন্দ পাবে। শিব বাবাও সাহায্য করবেন, তিনিও বলবেন আচ্ছা এই সেবা ছেড়ে অমুক জায়গায় যাও। যেমন দেখো নিমন্ত্রণ পাওয়া যায় প্রজেক্টর শোয়ের জন্য, 4-5 মুখ্যচিত্র সঙ্গে নিয়ে যাও, ওখানে সেবা করে এসো। যারা সেবার প্রতি শৌখিন থাকবে তারা বলবে আমরা গিয়ে বুঝিয়ে আসি, ওখানে গিয়ে সেন্টারও খুলতে পারো, নিমন্ত্রণ তো অনেক পাওয়া যায়। এরপর সেবার বৃদ্ধি হতে থাকবে, বাবা তো মহিমা করবেন। এখানে বাচ্চারা অনেক ভালো সেবা করবে, কেউ তো আবার সেবার থেকে 3 ক্রোশ দূরে পালিয়ে যায়। সেবার নেশা থাকলেও সাহায্য পাওয়া যায়। বাবার এই সেবা যত করবে তত শক্তি সঞ্চয় হবে, আয়ু বৃদ্ধি হবে, খুশির পারও চড়তে থাকবে, নিজের কুলে নামি দামিও হতে পারবে। পুরুষার্থ করে যখন এত উঁচু হতে পারো তখন এতটা পুরুষার্থ তো করা উচিত। চলন দেখে বুঝতে পারা যায় কার সেবার প্রতি শখ আছে। রাত দিন নিজের এই উপার্জনের চিন্তা করতে হবে, এ হলো অনেক বড় উপার্জন। বাবারও কখনো কখনো খেয়াল আসে
গিয়ে বাচ্চাদের রিফ্রেশ করি, তাহলে খুব আনন্দ হবে। বাবার তো সেবা পরায়ণ বাচ্চাদের কথাই মনে পড়ে। অমৃতবেলায় বিচার সাগরের মন্থনের নৃত্য খুব ভালোভাবে চলে, যার যা কাজ তাতেই লেগে থাকে। ভোরবেলা বিচার সাগর মন্থন চলতে থাকে। বাচ্চাদেরও প্রথমে মুরলি খুব ভালোভাবে ধারণ করতে হবে, রিভাইজ করে তারপরে সে মুরলি চালাবে। আগে বাবা রাত দুটোর সময় উঠে লিখতেন, তারপর ভোরবেলা মামা মুরলি পড়লে তারপরে বলতেন। মুরলি যদি হাতে নাও থাকতো তবুও ভালোভাবে বলতে পারতেন। যে বাচ্চাদের মুরলি পড়ার আর তার উপর চিন্তন করার শখ থাকে, তারা সার্ভিস করতে থাকবে, মুরলি পড়লে জেগে উঠবে, এই মুরলি ছাপার কাজ খুব জোর চলবে, টেপের কাজ খুব বেড়ে যাবে, মুরলি বিদেশ পর্যন্ত যাবে। কারোর বুদ্ধিতেই মুরলি বসে গেলে একদম নেশা চড়ে যাবে, উঠতে বসতে 84 চক্র বুদ্ধিতে ঘুরতে থাকবে। কারোর বুদ্ধিতে কিছুই বসে না, খুশির পারদও তাই চড়ে না। তোমাদের সারাদিনে এই কাজই থাকা চাই, এই হলো উঁচুর থেকে উঁচু কারবার। বাবাকে তো ব্যাপারীও বলা হয়, এই অবিনাশী জ্ঞানরত্নের ব্যাপার বিশেষ কেউ করবে। সারাদিন বুদ্ধিতে এই কথাই ঘোরা উচিত, আর খুশিতে আনন্দে মজে থাকা উচিত। এই খুশি হলো সম্পূর্ণ আন্তরিক, আত্মার খুশি হয়, আহা আমরা বাবাকে পেয়ে গেছি। অসীম জগতের বাবা আমাদের 84 জন্মের কাহিনী শুনিয়েছেন। বাচ্চারা তো বাবাকে আর টিচারকে ধন্যবাদ জানাবে, তাই না? স্টুডেন্ট যখন টিচারের কাছে পাস করে তখন টিচারকে উপহারও তো দেয়। বাচ্চারা তোমরা জানো বাবা আমাদের উচ্চ পড়া পড়ান, যাতে আমরা বিশ্বের মালিক হয়ে যাই। এই পড়া হলো খুবই সহজ, কিন্তু মানুষ সম্পূর্ণ মনোযোগ দেয় না। এ হলো 1 নম্বর জ্ঞান। এই জ্ঞান বুঝতে পারলে ভবিষ্যতের জন্য অফুরন্ত সম্পদ পাওয়া যায়। এ তো জাদু, তাই না? প্রত্যেক বাচ্চা বুঝতে পারে যে আমরা কোন গ্রেডে আছি। সমস্ত কিছু এই সেবার উপরই নির্ভর করে। বাবা তো বলবেন তোমরা 3rd গ্রেড থেকে বের হয়ে 1st গ্রেডে এসে যাও, তাহলে কিছু পদ প্রাপ্ত করতে পারবে। এখানে 21 জন্মের রেজাল্ট বের হয়ে যায়। বাবার তো দয়া হয়, মানুষ ব্যর্থ সময় নষ্ট করে। বাবা বোঝান ড্রামা প্ল্যান অনুসারে আমাকে সদ্গতি করানোর জন্যই আসতে হয়। এ হলো দুর্গতির দুনিয়া। জিজ্ঞেস করো তোমরা দুর্গতিতে আছো কি, তখন বলবে আমাদের জন্য তো এটাই স্বর্গ, আমরা তো স্বর্গেই বসে আছি। এ কথা বুদ্ধিতে আসে না যে সত্যযুগকে স্বর্গ বলা হয়। এত বড় বড় পণ্ডিত বিদ্বান কারোর বুদ্ধিতে আসে না। এ হলো পুরানো আয়রন এজের দুনিয়া, সবাই ঘোর অহংকারের সঙ্গে বসে আছে। ভক্তি মার্গের কত জোর, ভক্তির তো জৌলস অনেক, কুম্ভ মেলায় তো লক্ষ লক্ষ মানুষ যায়। এ হলো অন্তিম জৌলস, মায়া এদিকে আসতে দেয় না, ইঁদুরের মতো ফু দিয়ে সমস্ত রক্ত চুষে নেয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে নমস্কার জানাচ্ছেন। ধারণার জন্য মুখ্য সার: 1. ভোরবেলা উঠে বিচার সাগর মন্থন করতে হবে, মুরলি পড়ে তার উপরে চিন্তন করে ধারণা করতে হবে, অবিনাশী জ্ঞানরত্নের ব্যবসা করতে হবে। 2. সেবার অনেক শখ রাখতে হবে, শরীরের কোনো ভরসা নেই, তাই 21 জন্মের উপার্জন এখানেই জমা করতে হবে। বরদান: সাইলেন্সের শক্তির দ্বারা নিজের রেজিস্টারকে স্বচ্ছ করে লোকপ্রিয় প্রভুপ্রিয় ভব। সায়েন্স যেমন এমন কিছু আবিষ্কার করেছে যাতে সব লেখা মুছে ফেলা যায় আর বুঝতে পারা যায় না, তোমরাও তেমনই সাইলেন্সের শক্তির দ্বারা নিজের রেজিস্টারকে রোজ স্বচ্ছ করো, তাহলে প্রভুপ্রিয় বা দৈবী লোকপ্রিয় হয়ে যাবে। সত্যতা স্বচ্ছতাকে সবাই পছন্দ করে, তাই একদিনের কৃত ব্যর্থ সংকল্প বা ব্যর্থ কর্ম দ্বিতীয় দিন যাতে লিক না হতে পারে, তার জন্য অতীতকে অতীত করে দিয়ে ফুল স্টপ লাগিয়ে দাও, তাহলে রেজিস্টার স্বচ্ছ থাকবে আর সাহেব খুশি হয়ে যাবেন। স্লোগান: ব্যর্থ সংকল্প করা বা অন্যের ব্যর্থ সংকল্প করার নিমিত্ত হওয়া, এও অপবিত্রতা। ওম শান্তি।